প্রাচীনকাল থেকে কালোজিরা ব্যবহার হয়ে আসছে একাধিক ক্ষেত্রে, তবে আমরা সাধারণত রান্নার মশলা হিসেবে কালোজিরা ব্যবহার করে থাকি। রান্নার মশলার পাশাপাশি কালোজিরার বিশেষ ঔষধি গুণাগুণ রয়েছে। প্রচলিত আছে প্রতিদিন 1 চা চামচ কালোজিরা খেলে সকল প্রকার রোগ থেকে মুক্তি পাওয়া যায়। কালোজিরা থেকে যে তেল পাওয়া যায় তা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। কালোজিরার তেলে উপস্থিত রয়েছে ভিটামিন এ, বি, ভিটামিন B2, ভিটামিন সি, সায়ানিন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফেট, ফসফরাস, ম্যাগনেশিয়াম, আয়রন, জিঙ্ক, লৌহ, কার্বোহাইড্রেট এবং অলিক অ্যাসিড। আসুন এবার জেনে নিই কালোজিরার তেলের উপকারিতা সম্পর্কে। স্মরণ শক্তি বৃদ্ধিতে 1 চা চামচ পুদিনা পাতার রস বা কমলার রস বা 1 কাপ রং চার সাথে 1 চা চামচ কালোজিরার তেল মিশিয়ে দিনে 3 বার করে নিয়মিত খেলে দুশ্চিন্তা দূর হয়। এছাড়া এটি মেধা বিকাশের জন্য কাজ করে দ্বিগুণ। মাথা ব্যথা নিরাময়, 1/2 চা চামচ কালোজিরার তেল মাথায় ভালোভাবে লাগালে মাথা ব্যথা দূর হয়। হাড়ের জন্য উপকারী, 1 চা চামচ কালোজিরার গুঁড়া 1 কাপ দুধের সাথে মিশে দৈহিক 2 বার করে 4 থেকে 5 সপ্তাহ খেলে হাড়ের সমস্যা দূর হয়। হাঁপানি রোগ সারাতে, যারা হাঁপানি বা শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগে থাকেন তাদের জন্য কালোজিরা অনেক বেশি উপকারী। ডায়াবেটিস নিয়ন্ত্রণে, প্রতিদিন সকালে খালি পেটে 1 গ্লাস পানির সঙ্গে কালোজিরা খেলে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। যৌন সমস্যা সমাধানে, কালোজিরা নারী পুরুষ উভয়ের যৌন ক্ষমতা বাড়ায় এবং যৌন সমস্যা প্রতিরোধ করে। প্রতিদিন কালোজিরা খাবারের সাথে খেলে পুরুষের স্পার্ম সংখ্যা বৃদ্ধি পায় এবং পুরুষত্বহীনতা দূর করে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে, প্রতিদিন সকালে রসুনের 2টি কোষের সঙ্গে কালোজিরা খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে সব সময়। বাতের ব্যথা উপশমে, আক্রান্ত স্থান ধুয়ে পরিষ্কার করে তাতে কালোজিরার তেল মালিশ করলে বাতের ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়। শিশুর দৈহিক ও মানসিক বৃদ্ধি করতে, 2 বছরের অধিক বয়সী শিশুদের কালোজিরা খাওয়ানোর অভ্যাস করলে দ্রুত শিশুর দৈহিক ও মানসিক বৃদ্ধি ঘটে। ক্যান্সার প্রতিরোধে, কালোজিরার মধ্যে থাকা ক্যারোটিন মানবদেহে ক্যান্সার প্রতিরোধ করতে সক্ষম। প্রতিদিন কালোজিরার খাওয়ার অভ্যাস গড়ে তুলুন এবং সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার মতামত দিন, অন্যকে দেখার জন্য শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।